বন্ধুরা আমরা জবিবুর ভাইয়ের লফটেই রয়েছি তো ভাইয়ের লফটে যে সমস্ত মেন পেয়ারগুলো ছিল পাকিস্তানি ব্রিড ম্যাক্সিমাম ভাই করেন তো টেডি পায়রা আছে বাকি কামাগার কাসুরি সব রকম পায়রা ডাববালে সব পায়রা আছে তো প্রত্যেকটা পায়রালি ব্রিডিং পেয়ার চলছে একটা করে সেট পেয়ার অলরেডি রেডি হয়ে গিয়ে আড্ডা ঘরে শিফট হয়ে গেছে আর একটা করে সেট বেবি এখানে হচ্ছে তো ফার্স্ট এটা কি পেয়ার দেখছে টেডি পেয়ার সাকি টেডি আচ্ছা আমরা রিলিজ করে দিই তো এই সাকি টেডি পেয়ারেরও আপনার চাইলে ধারি বাচ্চাও পেয়ে যাবেন আর সরাই যে বাচ্চাগুলো আছে সেগুলো যদি আপনাকে বুক করেন তো এ বাচ্চাও পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমরা কি পেয়ার শখ করবো এখানে গোল্ডেন গোল্ডেন তো নেক্সট হচ্ছে গোল্ডেন দেখুন অলরেডি এখানে বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো রেডি হয়ে আসছে এই হচ্ছে নল এই চ্যানেলে ধাড়ি পায়রা অলরেডি অনেকবার শখ করানো রয়েছে আসুন আমার ছেড়ে দিই এটা হলো নর রকম সময় নষ্ট করব না সরাসরি পায়রাগুলো ধারিগুলো দেখাবো আর সাথে বাচ্চারা এগুলো খোপের বাচ্চা সাথে আর সেট করে বাচ্চা ঘরে রয়েছে আসলে আমরা তিন নম্বর পেয়ারটা দেখি আচ্ছা আমরা প্রথম পেয়ারটা টেডি দেখলাম আর নেক্সট পেয়ারটা কী দেখলাম গোল্ডেন গোল্ডেন আর এবারে আমরা কি দেখব ডাবালা এগুলো ডাববালে এদের আপনারা বন্ধুরা বহুবার দেখেছেন এই পায়রাগুলো এদের প্রত্যেকের চোখের কোয়ালিটি খুবই ভালো একদম অরিজিনাল পিওর পায়রা

প্রত্যেকটা ব্রিডিং চলছে একদম পুরো ফ্রেশ ফ্রেশ পায়রা রয়েছে কোন কিছু প্রবলেম নেই আসলে আমার নেক্সট পেয়ারটা শখ করি কি পেয়ার আছে আপনার এটা হচ্ছে কাসুরি এটা কাসুরি এতবার এসছি তাও আমি মনে রাখতে পারি না যেতে এইগুলো আমি করি না আচ্ছা আমরা রিলিজ করে দিই এরও এক পেয়ার বেবি এখানে রেডি হয়ে রয়েছে দেখুন আপনারা

এটা টেডি আর কামাগার একসাথে পেয়ারিং করা আছে খুব বাচ্চা নিয়ে বসে আছে এদের বাচ্চা ওই আড্ডা ভরা আছে তো এদের বাচ্চা ধারি বাচ্চা নেই তাই তো আচ্ছা যদি কেউ চায় তো এই বাচ্চাগুলো নিতে পারবে আচ্ছা ঠিক আছে আর এরপরে দাদা সেই ফেমাস মানে গ্রিন আইস পুরো হালচাল মেচে গেছিলো আমাদের পশ্চিম বাংলায় দাদার কাছ থেকে প্রচুর ভাই নিয়ে গেছে কিন্তু সময় তো ওইভাবে ব্রিডিং করে দেওয়া যায় না তবে দাদা অনেক ভাইকে দিয়েছেন একটু একটু লাইটে একবার দেখি এটা চোখটা হ্যাঁ আমার যে মেন যে গ্রিনাইজের বাচ্চা পায়রার বাচ্চা আছে এক পেয়ার যে ভাই আগে যোগাযোগ করবে সেই দিতে পারবে আচ্ছা আসুন এই হচ্ছে পেয়ারা মেন যে গ্রিনাইস পেয়া তারও বেবি এক সেট রেডি আছে সেটা চাইলে আপনারা পেয়ে যাবেন আসুন আমরা নেক্সট পেটা দেখে এই যে পেয়ারটা এর তো দিবানা সবাই গ্রিনাইস লাল চটিয়াল দেখা যায় না আমরা এইভাবেই দেখিয়ে দিচ্ছি কেন এর আগে অনেকবার আপনাদের শখ করিয়েছি দূর্ধর্ষ পায়রা তার খুব প্রিয় পায়রা এটা আচ্ছা এরপরে এটা হচ্ছে সে ওই ফুলশিরা পেয়া তাই তো এটা বন্ধুরা মানে দাদা নিজের মুখে আজকে বলে দিয়েছেন তো আমি বলেই দেই। এটা হচ্ছে আমার যে দিল্লির পেয়ার যেটা সবাই চান আমার কাছ থেকে তো আমি দাদাকে একটা পেয়ার দিতে পেরেছিলাম মানে আমি টোটালে আজ পর্যন্ত দুটো ভাইকে সিঙ্গেল পায়রা দিয়েছি আর এই দাদাকে একটা পেয়ার দিয়েছি তো আমার এই জেনারেশনটা একমাত্র এই তিনজনের কাছেই আছে দাদার কাছে সেট পেয়ার আছে বাকি দুই ভাইয়ের কাছে একটা করে সিঙ্গেল আছে তো তারা এখনো পর্যন্ত জোড়া মেলাতে পারিনি তো এই পেয়ারের বাচ্চা এই মুহূর্তে দিতে পারবেন না বাট একটু শীতে উড়িয়ে তারপর দেবেন আর কি তো এরপরে আমরা চলে আসি এখানে এখানে এটা কি গ্রিন আইস লাল এটা হচ্ছে রেড গ্রিন আইস তাই তো আচ্ছা এটা চটিয়ালার মধ্যে নেই এদের কোনো বেবি আছে রেডি ওই শরাইয়ের ডিমে রয়েছে বাহ্ আচ্ছা এরপরে তো এটা আমরা শখ করলামই আচ্ছা নিচে আমরা যদি চলে আসি এটা কি পেয়ার টেডি পেয়ার হ্যাঁ ওটা টেডি আর গোল্ডেন দেয়া আছে তো এদের কি ডিম চালা আছে এই মুহূর্তে নাকি না এদেরই ডিম দেয়া আছে ওদেরই ডিম দেয়া আছে এরকম করলে কি একটু ওনার সুবিধা হয় কিছু পায় না তাই তো এটা টেডি আর গোল্ডেনের পেয়ার রয়েছে আমরা খুব সংক্ষেপে দেখাচ্ছি যেহেতু এর আগে আমরা অনেকবার এই পেয়ারগুলো সব করিয়েছি শুধু প্রত্যেকটা ঘরে যেরকম ফ্রেশ বাচ্চা রয়েছে এগুলো মানে দাদার ঘরে অলরেডি এক সেট দু সেট তিন সেট করে এক একটা পেয়ারের বাচ্চা রেডি হয়ে গেছে তো যদি কোনো ভাই চান এখান থেকে নিতে পারবেন অনেক ভাইরা কন্ট্যাক্ট করছেন দাদা বলেছিলেন যে আলিম দা একবার ভিডিও করলে আপনাদের সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো তো আমি ভিডিও করছি তো আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে আসুন আমরা জাস্ট এক দুটো পেয়ার দেখিয়ে ভিডিওটা এন্ড করে দেবো এই পেয়ারটা আপনারা দেখুন আচ্ছা এটা হচ্ছে আপনার মানে দাদার ঘরের মেন গ্রিন আইস পেয়ার আসুন এই পেয়ারটা আমরা চোখটা একবার দেখাবো দেখি আমরা ভিডিওটা এন্ড করে দেবো এটা হলো দাদার ঘরের মেন গ্রিন গ্রিন আইস আইস পেয়ার এই এখানে এক সেট বেবি বেবি রেডি আছে এটা ভাই দিতে পারবেন আর এই আমরা লাস্ট এই পেয়ারটা দিয়ে আমরা এন্ড করছি আমরা লাস্ট এই গ্রিন আইস পেয়ারটা দিয়ে ভিডিওটা এন্ড করছি আপনারা দেখুন এটা হলো মেল গ্রিন হতো আয়সা একদম প্রপার পুরো গ্রিন হলো ফিমেল তো বন্ধুরা আমরা এখানে এন্ড করছি এই ভিডিওটা আর দাদা তোমার দাদা তোমার কেমন লাগলো বলো আজকের কাজ করে আর এই গরমে খুব কষ্ট হচ্ছে ভালো তো যাক বন্ধুরা আপনার কন্ট্যাক্ট করবেন সরাসরি বাড়ি চলে আসবেন পায়রা দেখে বুঝে আপনারা চিনে নিয়ে যাবেন এটুকু বলতে পারলাম আমি ছাদে একবার বলেছি কোনো রকম কোনো মানে ডিলিং এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না দাদা ফুল সাপোর্ট আপনাদেরকে দিয়ে দেবে আর এদের জেনারেশনের বাচ্চা যতগুলো পেয়ার আপনারা দেখলেন অনেক পায়রা দাদা লফটে রয়েছে এখানে একটা আড্ডা ঘরে প্রায় পঞ্চাশটা করে পায়রা রয়েছে তো এত পায়রা দাদা বলেই সম্ভব আমরা মেনটেন সত্যি করতে পারবো না দাদা অনেক ট্রিটমেন্ট জানেন বলেই সম্ভব তো এই পেয়ারও তো দেওয়া যাবে বাচ্চা দেওয়া যাবে তো বন্ধুরা চলুন আমরা এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থাকবেন সকলে যেন দোয়া করবেন আর সবাই সবার পায়রাগুলোকে এই গরমের মধ্যে ভালো রাখবেন